যেহেতু স্বাভাবিকতে আমি এই কথাখিনি জানো যে আমার যেহেতু মিত্রজোঁটৰ ইউপিপিএল আর গণ পরিষদের যেহেতু আমার মিত্রতা আছে স্বাভাবিকতে গণ পরিষদের ইউপিপিএলক আমি সিট দিব লাগিব। আর সিট যদি দিবল হয় তাহলে ইউপিপিএলক দিবল হলে হয় কোকরাঝার সমষ্টি আর নয়তো মহলদৈ সমষ্টি। এটা মহলদৈ সমষ্টিত যেহেতু ভারতীয় জনতা পার্টির যেহেতু পাঁচগৰাকী বিধায়ক আছে আর ইয়াতে যেহেতু আমার কোকরাঝার সমষ্টিত ভারতীয় জনতা পার্টির আমার বিধায়ক আমার যেহেতু এগৰাকী আছে গতি স্বাভাবিকতে মঙ্গলদৈ সমষ্টিট আগন্তুক দিনত ভারতীয় জনতা পার্টিলে যাওয়ার চান্স আছে আর এইটিও ইউপিপিএললৈ যাওয়ার চান্স এটা আছে। এই রাষ্ট্রীয় সমিতির সিদ্ধান্ত নেতৃত্ব করব তথাপি যাতে আগতীয় যাতে আমি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাসকলে যেহেতু আমার বিজনীত যেহেতু আমার ডেপুটি স্পিকার আছে বিটিআরত আমার যেহেতু এমসিএলএ সকল আছে আমার বিধায়ক আছে গতি আমি যাতে বিজনীত যাতে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাসকলে সর্বাধিক ভোট যাতে ইউপিপিএলর প্রার্থী হলে সর্বাধিক ভোট যাতে দিব পৰা যায় তার কারণে আগতীয় মাইন্ডসেটটা ক্লিয়ার করার কারণে আর মানসিকভাবে সাজু হওয়ার কারণে আমি বিভিন্ন সভা আয়োজন করছো আর তার সংগতি রাখি আজ এই মণ্ডলতো আমি সভা আয়োজন করি। বরপেটা লোকসভার আমি ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টি আর ইপিনে গণ পরিষদ তেওঁলোকে বিচাৰিছে ইপিনে আমার যেহেতু কাজিরঙা সমষ্টি আছে সেটিও বিচাৰিছে গতি কোনোবা একটা সমষ্টি নিশ্চিত উপর দিব গতি সেইটো একো ঠিরাং হওয়া নাই কিন্তু ইউপিপিএল আর ভারতীয় জনতা পার্টির আমার এখন সভা হয়েছিল সেই সভাত প্রমোদ বড়ো ডাঙরিয়াকে দায়িত্ব দিয়া হয়েছে যাতে যাতে মঙ্গলদৈ সমষ্টিত বা মঙ্গলদৈ ওদালগুড়ি যে সমষ্টি সেই সমষ্টিত যাতে যাতে মাইন্ডসেটটা ক্লিয়ার করে আমি ইয়াতে যেনেকুৱা মাইন্ডসেট ক্লিয়ার করছো আর মঙ্গলদৈ ওদালগুড়ি সমষ্টিতে মাইন্ডসেট ইতিমধ্যে ক্লিয়ার করেছে। যেটা নবহরণীয়া ডাঙরিয়া যেটা সাংসদ হয়েছিল তেতিয়া আমার বিটিসিত আমার কোনো ধরনের এলায়েন্স নাছিলে আমার যদিও সরকার এলায়েন্স আছিলে বিপিএফ আর বিজেপি আছিলে কিন্তু বিটিসিত এলায়েন্সটা না থাকার ফলস্বরূপে সেই সময় নবহরণীয়া ডাঙরিয়ায় সেই সুযোগটা গ্রহণ করেছিলেন। এতিয়া যেহেতু 14গৰাকী যেহেতু এমসিএলএ বা আমার ইএম যেহেতু আমার আছে বিটিআর আর ঠিক অনুরূপভাবে যেহেতু ইউপিপিএলরে আছে গতি সেই স্কোপটা এবার নবহরণীয়ার ক্ষেত্রে নাহে কারণ কিয় সমগ্র কোকরাঝার সমষ্টিবাসী রাইজে ইতিমধ্যে সিদ্ধান্ত লৈছে যে মোদী ডাঙরিয়াক প্রধানমন্ত্রী করার স্বার্থত এইবার আমার মিত্রজোঁটৰ প্রার্থীকে ভোট দিব বলে একটা সিদ্ধান্ত গ্রহণ করেছে। যেহেতু স্বাভাবিকতে আমি এই কথাখিনি জানো যে আমার যেহেতু মিত্রজোঁটৰ ইউপিপিএল আর গণ পরিষদের যেহেতু আমার মিত্রতা আছে স্বাভাবিকতে গণ পরিষদের ইউপিপিএলক আমি সিট দিব লাগিব আর সিট যদি দিবল হয় তাহলে ইউপিপিএলক দিবল হলে হয় কোকরাঝার সমষ্টি আর নয়তো মহলদৈ সমষ্টি। এটা মহলদৈ সমষ্টিত যেহেতু ভারতীয় জনতা পার্টির যেহেতু পাঁচগৰাকী বিধায়ক আছে আর ইয়াতে যেহেতু আমার কোকরাঝার সমষ্টিত ভারতীয় জনতা পার্টির আমার বিধায়ক আমার যেহেতু এগৰাকী আছে গতি স্বাভাবিকতে মঙ্গলদৈ সমষ্টিট আগন্তুক দিনত ভারতীয় জনতা পার্টিলে যাওয়ার চান্স আছে আর এইটিও ইউপিপিএললৈ যাওয়ার চান্স এটা আছে। এই রাষ্ট্রীয় সমিতির সিদ্ধান্ত নেতৃত্ব করব তথাপি যাতে আগতীয় যাতে আমি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাসকলে যেহেতু আমার বিজনীত যেহেতু আমার ডেপুটি স্পিকার আছে বিটিআরত আমার যেহেতু এমসিএলএ সকল আছে আমার বিধায়ক আছে গতি আমি যাতে বিজনীত যাতে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাসকলে সর্বাধিক ভোট যাতে ইউপিপিএলর প্রার্থী হলে সর্বাধিক ভোট যাতে দিব পৰা যায় তার কারণে আগতীয় মাইন্ডসেটটা ক্লিয়ার করার কারণে আর মানসিকভাবে সাজু হওয়ার কারণে আমি বিভিন্ন সভা আয়োজন করছো আর তার সংগতি রাখি আজ এই মণ্ডলতো আমি সভা আয়োজন করি। বরপেটা লোকসভার আমি ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টি আর ইপিনে গণ পরিষদ তেওঁলোকে বিচাৰিছে ইপিনে আমার যেহেতু কাজিরঙা সমষ্টি আছে সেটিও বিচাৰিছে গতি কোনোবা একটা সমষ্টি নিশ্চিত উপর দিব গতি সেইটো একো ঠিরাং হওয়া নাই কিন্তু ইউপিপিএল আর ভারতীয় জনতা পার্টির আমার এখন সভা হয়েছিল সেই সভাত প্রমোদ বড়ো ডাঙরিয়াকে দায়িত্ব দিয়া হয়েছে যাতে যাতে মঙ্গলদৈ সমষ্টিত বা মঙ্গলদৈ ওদালগুড়ি যে সমষ্টি সেই সমষ্টিত যাতে যাতে মাইন্ডসেটটা ক্লিয়ার করে আমি ইয়াতে যেনেকুৱা মাইন্ডসেট ক্লিয়ার করছো আর মঙ্গলদৈ ওদালগুড়ি সমষ্টিতে মাইন্ডসেট ইতিমধ্যে ক্লিয়ার করেছে। যেটা নবহরণীয়া ডাঙরিয়া যেটা সাংসদ হয়েছিল তেতিয়া আমার বিটিসিত আমার কোনো ধরনের এলায়েন্স নাছিলে আমার যদিও সরকার এলায়েন্স আছিলে বিপিএফ আর বিজেপি আছিলে কিন্তু বিটিসিত এলায়েন্সটা না থাকার ফলস্বরূপে সেই সময় নবহরণীয়া ডাঙরিয়ায় সেই সুযোগটা গ্রহণ করেছিলেন। এতিয়া যেহেতু 14গৰাকী যেহেতু এমসিএলএ বা আমার ইএম যেহেতু আমার আছে বিটিআর আর ঠিক অনুরূপভাবে যেহেতু ইউপিপিএলরে আছে গতি সেই স্কোপটা এবার নবহরণীয়ার ক্ষেত্রে নাহে কারণ কিয় সমগ্র কোকরাঝার সমষ্টিবাসী রাইজে ইতিমধ্যে সিদ্ধান্ত লৈছে যে মোদী ডাঙরিয়াক প্রধানমন্ত্রী করার স্বার্থত এইবার আমার মিত্রজোঁটৰ প্রার্থীকে ভোট দিব বলে একটা সিদ্ধান্ত গ্রহণ করেছে। আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।